এই দিনটার জন্য আসলে সাড়ে পাঁচটা বছর ওয়েট করছিলাম যে কবে আমার নিষেধাজ্ঞা সবকিছু উঠে যাবে যদিও আমি দুই বছর ধরে ফার্স্ট ক্লাস এবং লিস্ট এই ম্যাচ খেলেছি বাংলাদেশে কিন্তু ইন্টারন্যাশনাল এবং বিপিএল এর জন্য তেরোই আগস্ট দুই হাজার আঠারো লাস্ট টাইম ছিল তো আল্লাহর রহমতে এই দিনটা শেষ হল তো আবার আমার সিলেকশনের জন্য আমি অ্যাভেলেবেল হবো বাংলাদেশ টিম খেলার জন্য বিপিএল খেলার জন্য তো লাস্ট দুইটা বছর ধরে আসলে ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি বিশেষ করে লাস্ট দুই মাস আমি বলবো যে আমার অলমোস্ট আট নয় কেজি ওয়েট কমেছেন ফিটনেস লেভেল আমি মনে করি আগের থেকে অনেক ভালো অবশ্যই বাংলাদেশ টিমে খেলব এই স্বপ্ন ওই পাঁচ বছর আগে থেকেই ছিল যে না আমি আবার বাংলাদেশ টিমের হয়ে খেলবো তো আশা করি যে এবারের ফার্স্ট ক্লাস সিজনটা এবং ডোমেস্টিক সিজনটা ভালো যাবে ইনশাল্লাহ লাস্ট ডোমেস্টিক সিজন বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগটা ভালো হয়েছিল এই দিনটা আসলে আব্বা সবচেয়ে বেশি খুশি হতো আব্বা মারা গিয়েছেন দুই বছর হচ্ছে তো ওনাকে মিস করছি ডেফিনেটলি এবং ক্রিকেট বোর্ডে আমি বলবো যে সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে সিলেকশন বলেন বোর্ডের সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে লাস্ট পাঁচটা বছর ওনাদের সবাইকে কৃতজ্ঞ এবং আমি খুব লাকি যে আসলে দেশে এবং দেশের বাইরে সবাই ফ্যান আমার যারা সবাই আমাকে সব সময় লাস্ট পাঁচটা বছর অনেক সাপোর্ট করে এসেছে যে আমি আবার কবে ফিরে আসব সেই কারণে তো আমি তাদের জন্য হলো আবার বাংলাদেশ টিমে খেলব ইনশাল্লাহ এবং সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আমার স্বপ্ন আছে যে এই স্কোয়াডে ঢুকতে হলে যা যা করণীয় ফিটনেস লেভেল বলেন ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএল ন্যাশনাল লিগ বিসিএল যেই লেভেলই খেলি সব ভালো পারফরমেন্স করতে চাই তাহলে হয়তো আমার সিলেকশনটা ইজি হবে তো আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ